ইন্নআলহামদুলিল্লা আসালাত আল্লাহ রাসুলিল্লা প্রিয় দেশবাসী প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ঈদ উল ফিতরে ঈদ মুবারক জানিয়ে আমার বক্তব্য শুরু করছি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ সবাইকে সুস্থ রাখুন এবারকার রমজান ছিল সম্পূর্ণ ভিন্ন ধর্মী এবারকার হবে ভিন্ন আমেজে আমি বিশেষ করে বৃত্তশালী ভাই বোনদেরকে অনুরোধ করবো এবারকার ঈদে নিজেদের সাথে অন্যদেরকে ভাগাভাগি করুন গরিব বিপন্ন মানবতাকে আত্মস্থ করে নেন নিজের পরিবারের সদস্য হিসাবে গণ্য করুন ফিতরা সৎকা দেওয়ার পাশাপাশি নিজেদের পরিবারের জন্য বিভিন্ন ঈদে যে সমস্ত ব্যয় আপনারা করতেন এবার তার একটা বড় অংশ গরিব দুঃখী মানুষের জন্য ব্যয় করার আমরা আহ্বান জানাচ্ছি আমরা সবার জন্য দোয়া করি যে আবেগ নিয়ে পবিত্র রমজান মাস আমরা উদযাপন করলাম আল্লাহ তালা রমজানের এই পবিত্র শিক্ষার আলোকে সারা বছর এবং বাকি জিন্দেগি আমাদের সকলকে চলার তৌফিক দান করুন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং করোনা পরিস্থিতিতে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের মাফিরাত কামনা করছি আর যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি আবারও সবাইকে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ